রোটেশন হবে তো রোটেশন এখানে কিছু গ্যাপ আছে হ্যাঁ এটা এখানে এইখান থেকে ঘুরবে এটা আচ্ছা এটা রোটেশনে ঘুরবে বডি চারপাশে স্ক্যান করবে হ্যাঁ শুধু তাই না এটাও এদিকে যাবে আবার এটাও এদিকে আসবে হ্যাঁ এটাও ডাউন হবে এটাও আপ হবে ঠিক আছে অনেক ভেরিয়াস রোটেশন আছে এটা অনেক কি হবে এখান থেকে আবার রোটেশন আছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ এই রোটেশন আছে অনেক অনেকগুলো রোটেশন আছে বডিটাকে স্ক্যান করবে পেশেন্ট শোবে এতে পেশেন্ট হ্যাঁ এটা হচ্ছে টেবিল টেবিল ভিডিও রেকর্ডিং করছে হ্যাঁ এটা হচ্ছে টেবিলটা হ্যাঁ এটা হচ্ছে কন্ট্রোল জিওমেট্রি কন্ট্রোল এটা বল এই জিওমেট্রি কন্ট্রোলে টেবিল আপ ডাউন টেবিল আগে পিছে ওটাও আগে পিছে এটাকে ঘোরানো সব কিছু ডাক্তার সেখান থেকে অপারেট করবে এটা হচ্ছে টাচ টাচ স্ক্রিন হ্যাঁ মডিউল হ্যাঁ এখান থেকে টাচ স্ক্রিন দিয়ে অনেক কিছু অ্যাডজাস্টমেন্ট করবে ডক্টর এটা হচ্ছে কিবোর্ড ইয়ে মাউস প্যাড মাউস রাখার জন্য ঠিক আছে আর কি কাম এর মধ্যে এটা হচ্ছে তোমার এটা ব্রেক চল অলরেডি এটা ব্রেক হয়ে যাবে এটা পুরো আটকে যাবে মানে থেমে যাবে হ্যাঁ এটা হচ্ছে ব্রেক রিলিজ হ্যাঁ যেরকম খুশি তুমি এটা হচ্ছে তোমার এই যে সব সিম্বল দেওয়া আছে একটা হচ্ছে ঘোরাবার একটা হচ্ছে মানে ডিফারেন্ট ডিফারেন্ট ডাইরেকশন আছে এগুলো তুমি না দেখলে বুঝতে পারবে না এই যে ডিফারেন্ট ডাইরেকশন ঠিক আর কি গান এটা হ্যাঁ এটা হচ্ছে এক্সরে প্রোটেকশন এটা ডাক্তার যখন অপারেট করবে হ্যাঁ ডাক্তার এটা কি করে এটা গ্লাস এক্স রে গ্লাস মানে এর থেকে এই গ্লাসের ভেতর দিয়ে এক্স রে পাস করে না না ডাক্তারের নিজের প্রোটেকশন এটা হচ্ছে এক্স রে লেড হ্যাঁ এটা হচ্ছে ডাক্তারের এইটাকে বাঁচাবে ডাক্তার নিজে অ্যাডজাস্ট মতো করে পেশেন্টের কাছে কাজ করবে এইভাবে আচ্ছা এইভাবে হাত দিয়ে যেভাবে করবে অপারেট করবে এটা হচ্ছে এটার জন্য এটা হচ্ছে ওটি লাইট আচ্ছা ওটি লাইট হ্যাঁ এটা যেরকম পজিশনে নিয়ে যাবে ওটি লাইট ওই বড় স্ক্রিনটা কি ওটা হচ্ছে মনিটর ওখানে দেখতে পারবে যে শরীরের ভেতরে যে যখন এনজিওপ্লাস্টিক করবে এনজিওগ্রাম করবে কোথার দিয়ে যাচ্ছে মানে শরীরের যে শিরাগুলো আছে শিরার ভেতর দিয়ে যাবে এই যে শিরার ভেতর দিয়ে যাবে তো ওইটা প্রোবটা দেখতে পাবে যে যাচ্ছে শিরার ভেতর দিয়ে যেখানে ব্লকেজ আছে সেখানটা ও ডাই ফেলবে ডাই ফেললে বোঝা যাবে যে ব্লকেজ কোথায় আছে ডাই দিয়ে ঠিক আছে এটা হচ্ছে ইঞ্জেক্টর এটা দিয়ে ডাই পুশ করা এটা কি ইঞ্জেক্টর হ্যাঁ যেমন ওখানে সিটিতেও আছে এখানেও আছে এটা যে ডাই পুশ না করলে বুঝতে পারবে না যে কোথায় ব্লকেজ আছে হ্যাঁ তোমার শরীরের মধ্যে ডাই পুশ না করলে ব্লাডের সঙ্গে ডাই ডাই হচ্ছে একটা এজেন্ট একটা কালার একটা লিকুইড ওটাকে যখন পুশ করবে তখন ভেতর দিয়ে এক্স রে পাস করে না তখন ওই ছবিটা বোঝা যায় লাইনটা ক্লিয়ার বোঝা যায় কোথায় জ্যাম আছে না মেইন ক্যাবিনেট মানে কন্ট্রোল করছে এটা হচ্ছে জিওমেট্রি এটা হচ্ছে জিওমেট্রিক ক্যাবিনেট এর কাজ হচ্ছে যত মুভমেন্ট যা কিছু পেশেন্টের সব কিছু এইখান থেকে হবে আর এটা হচ্ছে এটাকে বলে আর ক্যাবিনেট আর এটা হচ্ছে জেনারেটর ক্যাবিনেট জেনারেটর ক্যাবিনেট এটা জিওমেট্রি এটা জেনারেটর জেনারেটর ক্যাবিনেট কি এখান থেকে হাই ভোল্টেজ জেনারেশন হয় যেটাতে এক্স রে টিউব পাস করে জন্য লাগে যে এক্স রে টিউবের সাপ্লাই জন্য এটার থেকে যায় সাদা মোটা কেবিল আছে হ্যাঁ ওটা হচ্ছে হাই টেনশন ইয়ে তোমার
এক্সরে এর জন্য হাই টেনশন কেবল, যার ভিতরে দিয়ে ইলেকট্রিক কারেন্ট পাস করে টিউবে আসে। এখানে আছে জেনারেটর, আছে ইনভার্টার। আর এ মানে এটার কি কাজ? এখানে এখানে যেগুলো আছে এটা হচ্ছে যখন অগ্নিটা উপরে দেখলে, হ্যাঁ, সুইচ থেকে আসতে জন্য এক্সরে না দেওয়ার রাস্তা এটাও, তাই এটাকে এখানে লাগানো হয়। ডক্টরের ওই পাশে যে লেটা আছে, হ্যাঁ হ্যাঁ, ওই পাশে এটাকে ঢুকিয়ে দেবে, লাগাবে, ডক্টর দাঁড়ালে ডক্টরের পায়ের থেকে মাটি পা অবধি ঢাকা পড়ে যাবে। আচ্ছা, এই এই এইটা কি? এইটা এইটাকে কি বলে? আর ওই প্লাস মাইনাস কেন লেখা আছে? প্লাস মাইনাস হচ্ছে মারা কমে। আচ্ছা আচ্ছা, আর একটা এই শাইনিংটা কি? রেড আর ব্লু? এই শাইনিংটা বলতে জানেন না? এই শাইনিংটা জানেন না? এটা হচ্ছে যখন এক্সপোজার হবে তখন এই ইয়েলো লাইটটা জ্বলবে। এক্সপোজার? হ্যাঁ, এক্সপোজার যখন এক্সরে জেনারেট করবে, এক্সরে যখন বেরোবে, তো এক্সরে যখন অন হবে তখন এইটা জ্বলবে আর নর্মালি সবুজটা জ্বলে থাকবে। কিসের জন্য সবুজটা জ্বলবে? নর্মাল যে এমনি। আচ্ছা, এটা কি? এটাও চলে? এটা চলে ঘুরে? আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ বুঝছি। এটাও ঘুরছে ডাক্তার নিজে পজিশন নিয়েছে। হ্যাঁ হ্যাঁ, এটা একদম লাস্ট ইউপি আর ডাক্তার মানে এক জায়গায় ফিক্স দাঁড়িয়ে থাকে? ডাক্তার এখানে দাঁড়িয়ে কাজ করবে, ও ঘোরাঘুরি করবে না? না, ঘোরাঘুরি করবে না। ও পাশে নার্স, ও পাশে ডাক্তার। এটা কি কন্ট্রোল? কনসোল, কনসোল। এখান থেকে টেকনিশিয়ান যা কিছু করবে এখানে।